এই শোনো, আমার সাথে কিন্তু আমার নন্দ থাকবে। তুমি কিন্তু এমন ভাবে কথা বলবে যাতে ও ঘুণাক্ষরেও না আমাদের সম্পর্কের কথা টের পায়। যদি টের পায় তাহলে কিন্তু আমার সংসারে আগুন লেগে যেতে পারে, এমন কি আমার ডিভোর্স পর্যন্ত হতে পারে। আর হ্যাঁ, আসছো তো তুমি ওই ব্রিজের সামনে? হ্যাঁ গো, ঠিক আছে, আমি ঠিক সময়ে ওই ব্রিজে পৌঁছে যাবো। চাঁদ বাল্লা মুখরা লেকে চলো না বাজার মে। কি গো বোন, হলো তোমার? এই যে বৌদি, হয়ে গেছে। শুধু এবার বডি স্প্রেটা একটু স্প্রে করে নিলেই কমপ্লিট। কি জানি না, এতক্ষণ ধরে কি যে করো। একটা জিনিস বুঝতে পারছি না, যে আমরা তো কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাচ্ছি না, এমনি জাস্ট মার্কেটে যাচ্ছি, তাতে এত সাজুগুজুর কি আছে? সত্যি বোন, তুমি পারো। এই দেখো বৌদি, এই মনটা যদি বিয়ে বাড়ি ভাব নেয় না, তাহলে মার্কেট কেন? কোনো সাধ্য বাড়ি গেলেও বিয়ে বাড়ি বলেই মনে হবে। অনেক হয়েছে, চলো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো। তোমাকে তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি, আজকে আমার একটা স্কুল ফ্রেন্ড এখানে আসছে, তাই ওর সাথে আজকে একটু দেখা করে নেবো, বুঝলে? অনেকদিন পর দেখা, আবার কবে দেখা হবে কি না হবে। হ্যাঁ, তুমি জানো আবার এইসব কথা তোমার দাদাকে আবার বলো না, বুঝলে? সে না ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার স্কুল ফ্রেন্ডের সঙ্গে গল্প করবে, মাঝখানে আমি কি তোমাদের গল্প শুনবো? এক কাজ করো না, তুমি আমার একটু নন্দাইকে ডেকে নাও না, ওই সময়টা তুমি ওর সঙ্গে কাটিয়ে দেবে। নন্দাই? সেটা আবার কে গো? আহা গো, ননদ আমার, নন্দাইকে চিনতে পারছে না, সারাক্ষণ তো ফোনে কথা লেগেই আছে। শুধু কি তাই, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে তো টাইপ করে করে ফোনের স্ক্রিনটা অর্ধেক ভেঙেই ফেলেছ, এখন আবার নন্দাইকে চিনতে পারছে না। ওর কথা বলো না তো, যখনই ওকে দেখা করার কথা বলি তখনই শুধু বলে ব্যস্ত আছি ব্যস্ত আছি। যা, ওই প্রথম কদিনই দেখা হয়েছিল, তারপর তোর সঙ্গে আর দেখাই হয় না। তবে বলছো যখন, তবে একবার ফোন করেই দেখি। বহুদিন পরে আজকে বৌদির দেখা করতে বলেছে। মুন্নি বদনাম হই ডার্লিং তেরে লিয়ে। তো মাল ফোন করছে, দেখি কি বলতে চাইছে। কি করছো তুমি? কি করবো, এই তো একটু বসে আছি। বলছি শোনো না, আজকে একটু ব্রিজে দেখা করতে পারবে? আর হ্যাঁ, আসছো তো তুমি ওই ব্রিজের সামনে? আজকে না না, আজকে আমার হবে না, আজকে প্রচুর কাজের চাপ আছে, আমি আজ খুব ব্যস্ত আছি। এই তো বললে বসেই আছি, তাহলে আবার এখন বলছো ব্যস্ত আছি? বসে থাকতে থাকতে কি মানুষ কাজে ব্যস্ত থাকতে পারে না? আমি এখন আমার বস থেকে থেকে আমার বাইক পুষ্টি মারা, আমার দেখা ফেখা করার টাইম হবে না আজকে, বাস হয়ে যাবো। এত হেয়ালি করার কি কোনো দরকার ছিল? আগেই তো বলে দিতে পারতে যে আজকে আমার হবে না। আগে বলবো কি করে? তুই কি মনে আগে আমাকে ফোন করেছিলিস? কাজের সময় আমাকে ডিস্টার্ব করিস না তো, ফোনে রাখ, মনে ফোনে রাখ। ভগবানকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছা করছে, ভাগ্য করে তোমার মতো একটা ক্যালানে বয়ফ্রেন্ড জুটিয়ে দিয়েছে। মুখ সামলে কথা বলো, মারা ক্যালানে ফেলানে বলবি আমাকে, তুই চিনিস নি মারা, বাড়ি গিয়ে মারা তোর 14 গুষ্টি কেলি দিয়ে আসতে পারি মারা। দেখ বোকা, ফোনটা রাখতো, ওই রকম না আমি চালে গুজে রাখি। কি হলো গো বোন, মুখটা ওই রকম বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? নন্দাই কি কিছু বললো নাকি? কি আর বলবে, ওর মুখে তো শুধু একটাই কথা, বিজি বিজি বিজি, ভাল লাগছে না, মুডটাই অফ করে দিল। ঠিক আছে, আমার বন্ধু আসুক, তুমি না হয় ওর সাথে একটু কথা বলে নিও, দেখবে মনটাও ফ্রি হয়ে যাবে। একটা শুভ কাজে বেরোচ্ছি, সেই সময় বলা মুডটা পুরো ফোন করে অফ করে দিল, ওই জন্যই বলে আগে আমার বৌদি তারপরে গার্লফ্রেন্ড। না না, আর বেশি লেট করে লাভ নাই, সেখানে আবার বৌদি অপেক্ষা করছে, দুর্গা দুর্গা বলে বেরিয়ে যাওয়া যাক। কই, একবার ফোনটা করে দেখি আমার বন্ধুটা কোথায় আছে। হ্যাঁ, তুমি কোথায় আছো, আর কতক্ষণ লাগবে তোমার? এই যে চলেই এসেছি, আমি 2 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। এখানে
এসবের মানে কি? তুমি কি বোনকে চেনো? মানে এতদিন আমি যেই বৌদিকের সাথে কথা বলতাম সেই বৌদির ননদ আমার গার্লফ্রেন্ড? তোমার লজ্জা করে না শেষে তুমি আমার বৌদির সাথে? হে ভগবান, আমার কপালে তুমি এই কোন ছেলে জটালে? একে নিয়ে আমি কি করে সংসার করব? এই জায়গায় পাল্টি খেয়ে নেয়া ছাড়া আর তো কোনো উপায় নাই দেখতে পাচ্ছি। বলছি এত রেগে যাচ্ছ কেন তুমি? পুরোটা আগে শোনো। থাক, তোমাকে আর কিছু বোঝাতে আসতে হবে না আমায়। যা বোঝার আমি সব বুঝে গেছি। তুমি বলা বুঝতে পেরেছ? তুমি কিচ্ছু বুঝতে পারোনি। তুমি চেনো? চেনো বলা তুমি তোমার এই বৌদিকে? এই যে তোমার গুণধর বৌদি, সব জেনে বুঝে আমার সাথে এই ঘটনা ঘটিয়েছে। তুমি জানো আমি কত ভাবে বোঝাতে চেয়েছি, ও মোটেও বুঝতে চায়নি। আর আজকে বোঝাবো বলেই তোমাকে না বলে আমি এই ব্রিজে এসেছি। তুমি তো জানো আমার এই সাদা মনে তুমি ছাড়া আর কেউ নাই। সেখানে কি কোনো বৌদি থাকতে পারে বলো? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। আমার মন প্রাণ ধন জুড়ে শুধু একটাই নাম, তোমার নাম। আর ওইসব ফালতু বৌদিদের পঞ্চরঙ্গের চক্রে আমি নেই, আমি ওই রকম ছেলেই না। বৌদি, তুমিও তুমিও আমার সাথে এরকম করলে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, শুধুমাত্র তোমাকে বৌদি হিসাবে নয় নিজের বান্ধবীর মতো করে ভাবতাম। তুমি নিজের নন্দায়ের সাথে লটারপটার করলে শেষে? আরে খেপি, একটু তো অপেক্ষা কর, আমি ঠিকই ফিরে আসবো তোর কাছে। জানি বৌদিরা পারতে, বাট তবু সময়ের তো কাজ করাই মেটায় নাকি। Субтитры сделал DimaTorzok